সবাইকে শুভেচ্ছা। এখন তো নাই, মমতা নাই, এই যে হাত দিয়ে এখন যে যদি রাস্তা দিবাইর, যারা আগে আছে বাহনও আছে, দেখলে এটা সালাম করে। আমি আমেরিকাতে আসছি 2013 সালে 27 মে। আমরা আসলাম টাকা বানাবার জন্য। দুটা ফ্যামিলি, দেশও ফ্যামিলি আছে, এখানেও ফ্যামিলি আছে। Came to America 1999. আমি ডিবিতে আসছি, আমি 2007 জুনে 18 তারিখ দেশে পৌঁছছি। আমার ফ্যামিলি মেম্বার 5 জন, আমি, আম্মু, আমার ভাই দুজন, আমার বোন। আমার এখানে রিলেটিভ বলতে আমার এখানে কেউ নাই, বাংলাদেশে আমার বাবা মা ভাই বোন সবাই আছে। Came to the United States when I was 8, that's like in 2002. Well, according to my plan, everything goes well. I see myself in a very good place. আমি এসেছি আপনার অনেক দেশ, অনেকভাবে অনেক কষ্ট করে আমেরিকা এসেছি। আমরা যেরকম বাংলাদেশ থেকে মনে করি যে আপনার এই আমেরিকাতে, আমেরিকা একটা স্বপ্নের দেশ। All these other ethnic groups, they have their own some kind of community thing going on. Bengali is the only people, Bengali people are the only ones that lack in community activism. বাংলাদেশ হচ্ছে আপনার বিশ্বের মধ্যে এমন একটা দেশ, বিশেষ করে দরিদ্র দেশ, গরিব দেশ। তো ওই দেশের মানুষ হিসাবে আমাদের জন্য আমেরিকা আসাটা একটা স্বপ্নের ব্যাপার। If I meet the right person in here, of course in America, then if not, I would love to go back to Bangladesh and get married there. এতক্ষণ যাদেরকে দেখলেন তারা হচ্ছে ইউএসএ তে থাকে বাংলাদেশি প্রবাসীরা। এরকম এদের মতো আরো অনেকেই আছে যাদের স্টোরি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই, তার জন্য আপনাদের সাহায্য দরকার। প্লিজ আমাদের এই ক্যাম্পেইনটি সব জায়গায় ছড়িয়ে দিন, এবং যারা স্পন্সর করতে চান তারা প্লিজ এগিয়ে আসুন। ধন্যবাদ।